পাঁচমিশালি গল্পের চ্যানেলে আমি মৌমিতা আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের এই গল্প সকলের শুনতে ভালো লাগছে। আমরা আপনাদের তরফ থেকে প্রচুর গল্প পাচ্ছি, কিন্তু এখনও যারা গল্প লিখবেন কিনা ভাবছেন, তারা অবশ্যই কাগজ কলম বা মোবাইলের কিওয়ার্ড সম্বল করে আপনাদের মনের মতন একটি গল্প লিখে পাঠিয়ে দিন পাঁচমিশালি@gmail.com এই ইমেল আইডিতে। নিচে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির লিঙ্ক দেওয়া আছে। আপনাদেরই পাঠানো, আপনাদের শ্রোতা বন্ধুদের পাঠানো একজনের গল্প আজকে আমি পড়ে শোনাব। আপনারা সবাই বলবেন সেই গল্প কেমন লাগে। তার আগে বলি, আপনারা যারা গল্প পাঠাবেন সেই গল্পের মধ্যে মাসের মধ্যে যে গল্প সবচেয়ে বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন আনতে পারবেন তার জন্য পাঁচমিশালি গল্পের তরফ থেকে থাকবে একটি সুন্দর উপহার, যেটি পৌঁছে যাবে ওই সেরা গল্প লেখকের বাড়ি। তাই আর দেরি নয়, এবার তাহলে আপনারা আপনাদের কাগজ কলম তুলে পাঠিয়ে দিন গল্প আমাদের ইমেল আইডিতে। আজকে আমি পড়ব শিল্পী সিনহার লেখা গল্প অভিমান। খুব সুন্দর একটি মনোগ্রাহী গল্প, আপনারা শুনে অবশ্যই বলবেন গল্পটি কেমন লেগেছে। তাহলে আমি শুরু করি। গল্পের নাম অভিমান, লেখিকা শিল্পী সিনহা। গ্রামটির নাম ময়নামতি, তার পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী যার নাম অঞ্জনা। আমার গল্পের যে নায়ক তার পোশাকি নাম অমলেন্দু মুখার্জি আর তার ডাক নাম অমল। ছেলেটি খুবই শান্ত স্বভাবের, মামার বাড়িতে মানুষ। বড় হয়ে দেখে বাড়িতে মা মামা দাদু দিদা এরাই ওর অভিভাবক। স্কুলে মামা ভর্তি করে দিয়ে এসেছেন, বাবার পরিচয় থাকলেও বাবাকে সে কোনোদিন দেখেনি। যখন সে খুব ছোট বা জন্মায়নি তখনই তার মাকে ছেড়ে তিনি অন্যত্র সংসার শুরু করেন। এই জন্য ছোট থেকে তার মনে বাবার জন্য শ্রদ্ধার পরিবর্তে জন্মায় ঘৃণা আর খেদ। যখন স্কুলে যায় বন্ধুরা বলে তোর বাবা কোথায়, ও চুপ করে থাকে। দাদু ওর সঙ্গে গল্প করেন আর সময় পেলেই বোঝান যে বড় হতে হবে, মানুষ হতে হবে, মাকে ভালোবাসতে হবে। সময় যায়, অমল বড় হয়, প্রথম বিভাগে সাফল্যের সঙ্গে মাধ্যমিক পাশ করে, ওই স্কুলেই একাদশ শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়। দু বছর পরে আরও ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করে অমল। তারপর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসে। দাদুর খুব ইচ্ছা নাতি বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। দাদু অমলেন্দুকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করে দিলেন। খুব ভালো ছাত্র অমলেন্দু ক্রমেই শিক্ষকদের প্রিয় পাত্র হয়ে ওঠে। পাঁচ বছর পড়তে হবে, তার জন্য কলেজের কাছেই একটি হোস্টেলে ও থাকতে শুরু করে। ভালো ব্যবহারের জন্য ক্রমে সহপাঠীদের কাছে প্রিয় বন্ধু হয়ে ওঠে অমল। যতই বড় হয়ে উঠেছে মনে তার একটাই প্রশ্ন, বাবাকে কি খুঁজে বার করতে পারবে সে। সৌভাগ্যক্রমে ঠিকানা ছিল কোনো এক রাজবেরি এভিনিউতে ইন্দ্রনীল মুখার্জি অ্যাডভোকেট। এরই মধ্যে একদিন এক কাণ্ড হলো। ওই হস্টেলেরই কাছে একজন ছাত্র থাকে, তার নাম সমীরণ। সমীরণ আবার সুরেন্দ্রনাথ ল কলেজে পড়ে। একদিন বিকেলে সে অমলকে বলল, আমাদের ল কলেজের সোশ্যাল অনুষ্ঠানে ওই কলেজের কিছু কৃতি ছাত্রকে নিমন্ত্রণ করার দায়িত্ব পেয়েছি। কাল মানে রবিবার রাসবিহারি অভিনয় যাব। জায়গার নাম শুনে অমলর মুখের দিকে তাকালো। সেই দেখে সমীরণ বলল, তুমি আমার সঙ্গে যাবে নাকি? অমল বলল, কোথায়? সমীরণ বলল, ওই রাসবিহারি এভিনিউ, একজন নামকরা অ্যাডভোকেট ইন্দ্রনীল মুখার্জির বাড়ি, উনি আমাদের কলেজের প্রাক্তন ছাত্র। নামটা শুনে অমলের শরীরের ভেতরে সমস্ত রক্ত যেন গরম হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, আচ্ছা তোমার সঙ্গে যাব। সেদিন রাত্রে সারা রাত
নানা রকম চিন্তায় অমলের ঘুম এলো না। খালি মায়ের মুখটা মনে পড়তে লাগলো। থেকে থেকে শুধুই ভাবছে গিয়ে সে কী বলবে, কীভাবে রিয়্যাক্ট করবে ইন্দ্রনীলের সামনে। এইসব নানা প্রশ্ন মনের মধ্যে ভিড় করছিল। তারপর আবার কখন সে যেন ঘুমিয়েও পড়ল, বুঝতে পারেনি। যখন ঘুম ভাঙল সকাল 7টা, তখন আবার অন্যরকম চিন্তা মাথায় ঘুরছে। যাই হোক, নানা রকম চিন্তার জাল বুনতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হলো। সমীরণ এসে বলল, কী রে যাবি তো? অমল বলল, হ্যাঁ আমি তৈরি। দুজনে বাসে করে চলল, কিন্তু অমলের মন বড়ই চঞ্চল। রাস্তায় গাড়ি, বড় বড় বাড়ি, দোকানপত্র দেখছে, কিন্তু মনের ভেতরে কেমন যেন তোলপাড় করছে। অবশেষে নির্দিষ্ট স্টপেজে তারা বাস থেকে নামল। বেশ কিছু লোককে জিজ্ঞেস করে গলির ভেতরে একটি বড় বাড়ির সামনে হাজির হলো দুজনে। বাড়ির গেটে নাম লেখা ইন্দ্রনীল মুখার্জি, অ্যাডভোকেট। দারুরক্ষী এসে বলল, কাকে চাই? সমীরণকে নিমন্ত্রণপত্রটি দিয়ে বলল, স্যার আছেন? দারোয়ান বলল, হ্যাঁ। সমীরণ বলল, তবে এটা স্যারকে দিন। দারোয়ান ভেতর থেকে ঘুরে এসে বলল, আসুন ভেতরে, স্যার ডাকছেন। দুজনে ভেতরে ঢুকল। খুব বড় লাইব্রেরির মতন আলমারিতে অনেক বই সাজানো। স্যার চেয়ারে বসে আছেন। ওদের দুজনকে দেখে বললেন, আসুন আসুন বসুন। সমীরণ নমস্কার করে বলল, স্যার আপনি আমাদের তুমি করে বলুন, আপনি বলবেন না প্লিজ। ইন্দ্রনীল হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের কলেজের অনুষ্ঠানে আমি অবশ্যই উপস্থিত থাকব, হাজার হোক এটা আমারও কলেজ। এর আগে তাহলে আগে আলাপটা সেরে নিই। সমীরণ বলল, আমি স্যার সমীরণ বসু, বাড়ি মেদিনীপুর। অমল বলে উঠল, আমি অমলেন্দু মুখার্জি, বাড়ি বর্ধমান জেলার ময়নামতি গ্রামে। গ্রামের নামটা শুনে ইন্দ্রনীল যেন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। বললেন, নামটা যেন খুব চেনা চেনা লাগছে। আচ্ছা বসো, তোমরা চা খাও। চা এলো। চা খেতে খেতে অমল ভদ্রলোককে আর চোখে লক্ষ্য করছিল। এমন সময় দেখতে পেল ব্যাডমিন্টন র্যাকেট হাতে দুজন ছেলে ঘরে ঢুকে পাশের সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছে। তখন ইন্দ্রনীল তাদের ডাকলেন, এই তোমরা একটু এদিকে শোনো। ছেলে দুটি এলো তাদের সামনে। লম্বা ছেলেটিকে দেখিয়ে বললেন, একে চেনো? সুরেন্দ্রনাথ কলেজেই পড়ে। এ জয়ন্ত, আমার একমাত্র ছেলে, আর ও ওর বন্ধু। অমলেন্দু চুপ করে সব শুনল, ও দেখল। তারপর ছেলে দুটি আবার ওপরে চলে গেল। ইন্দ্রনীল সমীরণ এবং অমলেন্দুর সঙ্গে টুকটাক কিছু কথা বলতে লাগলেন। অমলেন্দুর কলেজ, সাবজেক্ট, সমীরণের ভবিষ্যৎ ইচ্ছা ইত্যাদি সব কিছুই উনি জিজ্ঞাসা করলেন। এইভাবেই সন্ধ্যা হয়ে গেল। এরপর ইন্দ্রনীলের চেম্বার থেকে অমল এবং সমীরণ বেরিয়ে হোস্টেলের দিকে রওনা হলো। সারা রাত অমলের ঘুম এলো না। জীবনে প্রথম সে তার জন্মদাতা বাবাকে দেখল, কিন্তু কিছুই বলতে পারল না। মায়ের মুখটা শুধু চোখের সামনে সমানে ভেসে উঠতে লাগলো। এরপর 3-4 মাস কেটে গেল। এক বর্ষার বিকেলে কলেজ ছুটির পরে রাস্তার চায়ের দোকানে দাঁড়িয়ে অমল তার কয়েকজন বন্ধুর সঙ্গে চা খাচ্ছিল। হঠাৎ চায়ের দোকান থেকে মোড়টা ঘুরে বড় রাস্তায় একটা প্রচণ্ড জোরে শব্দ উঠল। অমল বন্ধুদের বলল, হে চল তো দেখি কী হলো, কী হলো চল দেখে আসি। ওখানে গিয়ে তারা দেখল একটা বড় লরি একটা বাইক চালককে ধাক্কা মেরেছে। বাইক চালকের হেলমেটবিহীন মাথা ফেটে রাস্তার রক্তে ভেসে যাচ্ছে। এর মধ্যে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে গেছে। সামনেই মেডিকেল কলেজ, স্ট্রেচারে করে ছেলেটিকে ওখানেই এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। এমার্জেন্সির ভারপ্রাপ্ত ডাক্তারবাবু ছুটে এলেন, কি হলো? আরে অমলেন্দু, তোমরা চেনো না কে কে? অমলেন্দু একটু থেমে দ্বিধাজড়িত কণ্ঠে বলল, না স্যার আমি সেভাবে চিনি না, কিন্তু আপনি একটু দেখুন, মাথা ফেটে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। আসলে অমলেন্দু আহত ছেলেটাকে ঠিকই চিনতে পেরেছিল, তার একমাত্র বৈমাত্রেয় ভাই জয়ন্ত মুখার্জি, ইন্দ্রনীল মুখার্জির ছেলে। এক্সামিন করে এমার্জেন্সির ডাক্তারবাবু বললেন, এর তো ইমিডিয়েট ব্লাড লাগবে, এত ব্লিডিং হচ্ছে। সিস্টার দেখো তো এর ব্লাড গ্রুপটা। সিস্টার পরীক্ষা করে দেখলেন, এবি নেগেটিভ গ্রুপ,
যা একটি বিরলতম রক্তের গ্রুপ। ব্লাড ব্যাংকে খোঁজ নিয়ে দেখা গেল সেই গ্রুপের রক্ত নেই। অমলেন্দু ইমার্জেন্সিতে ছাত্র হিসেবেই উপস্থিত ছিল। এই কথাবার্তার মধ্যেই ডাক্তারবাবুর কাছে সে এগিয়ে এলো। স্যার, আমার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আমি ডোনেট করতে পারি? ডাক্তারবাবু বললেন, তাহলে তো কোনো চিন্তাই নেই, অনেক সময় বাঁচবে, ছেলেটারও প্রাণ বাঁচবে, আর সময়ে চিকিৎসা পাবে। ব্লাড ডোনেট করে অমলেন্দু কি যেন ভাবতে ভাবতে সোজা হোস্টেলে চলে গেল, কাউকে কিছু বলল না। এদিকে ছেলে জয়ন্ত বাড়ি ফিরছে না দেখে ইন্দ্রনীল থানায় খোঁজ করতে লাগলো। থানা থেকে জানালো জয়ন্ত মেডিকেল কলেজ হসপিটালে অ্যাক্সিডেন্ট করে ভর্তি আছে। সারা রাত ছোটাছুটির পরে ভোরবেলা ইন্দ্রনীল হাসপাতালে এসে হাজির হলেন। ইমার্জেন্সিতে ছেলেকে দেখে ইন্দ্রনীলের চোখের জল বাঁধ মানল না। ডাক্তারবাবু, কেমন আছে জয়? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ এখন ভালোই আছে, বিপদ কেটে গেছে। খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু হওয়াতে ওকে প্রাণে আমি বাঁচাতে পেরেছি। যে অবস্থায় আনা হয়েছিল প্রচুর ব্লিডিং হয়েছিল। ডাক্তারবাবুকে বাধা দিয়ে ইন্দ্রনীল বলে উঠল, কিন্তু জয়ের ব্লাড গ্রুপ? হ্যাঁ সেই কথাই তো বলছি, আমাদের কলেজের এক ছাত্র, সেই সময় রক্ত না দিলে আমরা খুব মুশকিলে পড়তাম। কথা বলার মধ্যেই জয়ন্তর জ্ঞান এসে গেল। চোখ মেলে বলল, বাবা আমি কোথায়? ডাক্তারবাবু বলে উঠলেন, উঠো না উঠো না, তুমি রেস্ট নাও মিস্টার মুখার্জি, আর কোনো চিন্তা নেই, কদিন বাদেই ও ঠিক হয়ে যাবে। আপনি বরং বাইরে গিয়ে নর্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফুলফিল করে দিন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু। আচ্ছা, যে ছেলেটি জয়কে বাঁচালো তার সঙ্গে দেখা করতে পারি? মানে ধন্যবাদ জানিয়ে তাকে ছোট করব না, শুধু আশীর্বাদ করব। আমার এই মা মরা ছেলেটিকে যে জীবন দিল সে যেন দীর্ঘায়ু হয়। ডাক্তারবাবু অমলেন্দু যে হোস্টেলে থাকে সেখানকার ঠিকানা দিয়ে দিলেন। এরপর ইন্দ্রনীল অমলেন্দুর হোস্টেলে গেলেন, গিয়ে শুনলেন অমলেন্দু তার ঘরে শুয়ে আছে। ইন্দ্রনীল ঘরে ঢুকে অমলেন্দুর কপালে হাত রাখলেন, সে চমকে চোখ খুলে দেখল ইন্দ্রনীল। ইন্দ্রনীল বলল, হ্যাঁ বাবা, ময়নামতির গ্রামের অমলেন্দু মুখার্জি তুমি, তোমার মা মরা ভাইয়ের প্রাণ বাঁচিয়েছ তুমি, তুমি আর জয় ছাড়া আমার যে আর কেউ নেই। দুহাতে মুখ ঢেকে ইন্দ্রনীল ভেঙে পড়লেন মেঝেতে, বসে পড়লেন। সেদিনই আমি তোমায় চিনেছি, তোমার কাছে আসতে আমার দেরি হয়ে গেল বাবা, তার কারণ আমার ইগো। পারবে অমল আমাকে বাবা ও জয়কে ভাই বলে ডাকতে? অমল ধীর পায়ে ইন্দ্রনীলের কাছে গেল এবং দুহাত ধরে তাকে খাটে বসালো। আপনি বোধহয় জানেন না আমার মা এখনও বেঁচে আছে, আপনাকে বাবা বললে আপনার স্ত্রীকেও আমার মা বলতে হয়। মা বলতে হয়? ঠোঁটের কোণে বিষণ্ন হাসি হেসে ইন্দ্রনীল বললেন, সে তো জয়কে জন্ম দিতে গিয়েই আমাদের ছেড়ে বহু দূর চলে গেছে, একা হাতে আমি জয়কে মানুষ করেছি। অমল ভুলু কুচকে বলল, আমার মা কি দোষ করেছিল? ইন্দ্রনীল বললেন, সে বিশাল গল্প, তোমার দাদামশাই ও ঠাকুরদা মিলে আমাদের এই বিয়ে ঠিক করেন, আমরা তখন খুব ছোট। বড় হয়ে আমি ল পড়তে কলকাতায় এলাম, এসে জয়ের মায়ের সঙ্গে আলাপ হলো। এক ছুটিতে বাড়িতে এলে দুই বাবা জোর করে আমার বিয়ে দেন তোমার মায়ের সঙ্গে, কিন্তু আমি তখন জয়ের মাকে কথা দিয়ে ফেলেছি, হয়তো আমি দু তরফেই অন্যায় করেছি, কম বয়সের জোশে, কিন্তু কি করব বলো, বিয়ের তিন মাস পরেই তোমার মাকে ময়নামতিকে রেখে একমতো আমি কলকাতা পালিয়ে এসে, কিন্তু তখন আমি জানতাম না যে তিনি তখন সন্তান সম্ভবা, জানলে হয়তো আমি ঠিক আছে। অমল বুঝতে পারছে ওর কঠিন মন নরম অনুভূতিতে ধীরে ধীরে গলে যাচ্ছে। জয়ের মা মারা যাওয়ার পরে তো আপনি আমার মাকে? মুখের কথা নেড়ে কেড়ে ইন্দ্রনীল বললেন, কোন মুখে দাঁড়াবো আমি তার সামনে, তার কি কোনো আত্মসম্মান বলে কিছু নেই? কিন্তু আজ মনে হচ্ছে আমার সংসার বৃত্তটা সম্পূর্ণ হতে পারে শুধু তুমি হ্যাঁ বললে। বল অমল বল, আমাকে একটু বল। ইন্দ্রনীল হাত জোর করে অমলের দিকে তাকালেন,
অমল তার দু হাত ধরে অস্ফুটে শুধু বলতে পারল, বাবা। আজকের এই গল্প আমাদের চোখের কোণ শুধু ভিজিয়ে দিল। আশা করি আপনাদের শিল্পী সিনহার অভিমান গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে বা কিছু মনে হলে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট জানান। আমরা তাহলে আরও উৎসাহিত হব এবং উঠতি লেখকরা যারা আরও গল্প পাঠাচ্ছেন তারাও উৎসাহিত হয়ে আরও গল্প পাঠাবেন। আজকে এই পর্যন্তই, পরের সপ্তাহে আবার আমরা হাজির হব আরেকটি নতুন গল্প নিয়ে, হয়তো আপনাদেরই লেখা আরেকটি গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে। বিদায়।